Police Fight. আমি এই রত্নাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করব। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। তুমি যা বলবে আমি তাই শুনব, তোমার সব কথা শুনব। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। এই অনেক সময় ধরে তোর ন্যাকামো দেখছি, আমাদের সামনে থেকে সরে যা বলছি। না সরো না। কি গো, তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখবে নাকি? চলে এসে বলছি। স্যার আজ থেকে শুনে রাখ, তোর আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। তুই মোলার খবর বলেও আমি আসবো না। এই চলো। কি হবে এখন? কি গো, তুমি তো সারাক্ষণ পায়চারি করে যাচ্ছ, একবার রমণের সঙ্গে কথা বলে দেখো না। কি হবে কথা বলে? তোমার জামাইকে তো তুমি চেনো, তোমার জামাই আমার কথা শুনবে ভেবেছো? তাহলে আমাদের মেয়েটা যে পথে বসে যাবে। আমাকে নিয়ে তোমরা ভেবো না মা, আমি নিজে কিছু না কিছু ব্যবস্থা করে নিতে পারবো। তোমাদের সংসার কেমন করে চলে আমি খুব ভালো জানি। বাবার ওই কটা তো টাকা, তোমাদের সাথে থেকে তোমাদের আর অসুবিধায় ফেলতে চাই না আমি। এই তুই কি ধরনের কথা বলছিস মা? তুই এখানে থাকলে আমাদের অসুবিধা হবে কেন? হবে জানি, আমি মেয়ে বলে আমাকে কিছু বলতে পারবে না। বাবা তুমি দেখো, আমি ঠিক কোনো না কোনো কাজ জোগাড় করে নেব, নিজেরটা চালানোর মতো যা হোক কিছু একটা করব। ওসব নিয়ে তোমরা ভেবো না আর। তুই কাজ করবি? কাজ না করলে খাবো কি, কোথায় থাকবো মা? বাড়ি ভাড়া করতে গেলেও তো টাকা লাগে। ওসব নিয়ে তোমরা ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। একা মেয়ে তুই এভাবে একা একা থাকতে পারবি না রে। তুই মা চাকরি যখন করবি ভেবেছিস কর, কিন্তু যতদিন না সেরকম কোনো কাজ পাচ্ছিস এখানেই থাক মা। কি ভেবে তোর বিয়ে দিলাম আর কি যে হলো ভগবান, আমার মেয়েটা কি সারা জীবন এরকম করে কষ্ট পাবে? ভগবানকে ডেকে আর লাভ নেই বা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। ভালো হলে ভালো হবে, আর কপালে যদি কষ্ট থাকে তাহলে কেউ খণ্ডাতে পারবে না, আমাকেই ভোগ করতে হবে। কন্যা দায়গ্রস্ত বাবা মা, তাই যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বিয়ে দিয়ে তারা দায়মুক্ত হতে চান, কারণ আইবুড়ো মেয়েকে বাড়িতে রাখলে সমাজের কাছে অনেক অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর তাই তাড়াহুড়ো করতে গিয়ে পাত্র নির্বাচনের ক্ষেত্রে কোনো খোঁজখবর না নিয়েই বিয়ে দিয়ে দেন তারা, আর তারপরই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সুখী দাম্পত্যের পরিবর্তে শারীরিক এবং মানসিক যন্ত্রণার ক্ষত নিয়ে বাপের বাড়িতে ফিরে আসতে হয় হাজার হাজার মেয়েকে। আজকের এই সত্য ঘটনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে ত্যাগ করেছেন এই হতভাগ্য তরুণীকে, এরপরের লড়াইটা তাকেই লড়তে হবে। মানসিকভাবে ভেঙে পড়লেও জীবন বিমুখ হয়নি এই তরুণী, লড়াইয়ের জন্য প্রস্তুত হয় সে।
সন্ধ্যা দি কোথাও বেরোচ্ছ গো তুমি? হ্যাঁ গো কনক দি, আজকে খুব দেরি হয়ে গেল গো। ও আচ্ছা, কেন কিছু বলতে? না মানে মানে তুমি তো সবটাই জানো বলো, সংসারের অশান্তির কথা। আসলে বাচ্চুর বাবার যা রোজগার তাতে না সংসার চালাতে পারছি না গো। শুনেছি তুমি আমাকে একটা কাজের বন্দোবস্ত করে দাও না গো, একটা কাজ, একটা কাজ হলে আমি সংসারটা কোনো রকমে চালিয়ে নিতে পারবো। তুমি কাকে চাকরির কথা বলছো কনকদি? জানোই তো কত কাঠখড় পুড়িয়ে এই অঙ্গনওয়াড়ির কাজটা পেয়েছি। চাকরির বাজার খুব খারাপ গো কনকদি। তবু তবু একবার বলে দেখো না, দেখো না একটু, তোমার তো একা সংসার বলো, তোমার তো অল্প টাকাতেই হয়েছে, কিন্তু আমার তো হয় না বলে এতজনের সংসার, যে কোনো একটা একটা চাকরি হলে আমি চালিয়ে নেবো সংসারটা। ঠিক আছে আমি বলে দেখি, আমি এখন আসি গো কনকদি, অনেকটা দেরি হয়ে যাবে না হলে, জানোই তো সময়ের মধ্যে রান্নাবান্না করতে হয়। আসি, হ্যাঁ সব ঠিকঠাক মিলিয়ে দেখে নিয়েছো তো? ঠিক আছে তুমি এখানটা দেখে নাও, এখানে একটু সই করে দাও। হ্যাঁ চলো। যাক বাবা, আজকের মতো যুদ্ধ শেষ। এতজনে রান্না একা হাতে কি সামলানো যায়? তুই বল সন্ধ্যা। আমি তোমাকে আগেই বলেছিলাম দিদি, আমাকে রান্নার কাজে নিলে তোমার একটু সুবিধা হতো, তুমি তো শুনলেই না। এত পরিশ্রম করি তাতে হাতে যা আসে তাতে কি আর সংসার চলে? বাড়িতে অত লোক। কনকদিও তো তাই বলছিল। আচ্ছা দিদি বলছি, এখানে আর একজনের কাজ হবে না? ওই আমার পাশের ঘরে কনকদি বলছিল, ওর না খুব কাজের দরকার গো। তুই খেপেছিস? এখানে কাজ? একে তো এখানে দশজনের কাজ চারজন করে। আমাকে যা বলার বলেছিস ঠিক আছে, আর অন্যের হয়ে উমেদারি করিস না, দেখবি নিজের কাজটাই চলে যাবে। না না তাহলে থাক বাবা, আমি অন্য জায়গায় খুঁজে নেব। এমনিতেই তো এখানে কাজ করে যা পাই তাতে নিজেরটুকুই ভালো করে চলে না, তার উপর বাবা মা আছে। কিন্তু কাজটা যদি পাকাপাকি হয়ে যেত একটু নিশ্চিন্ত হতে পারতাম। আচ্ছা দিদি তুমি একটু স্যারেদের আমার কথা বলবে? দাঁড়া, স্যারদের বলবো তোর কথা, যাই ওদিকে আবার কাজ করে আছে। আয় মা, আয় আয়, কতদিন পর তুই এলি বলতো মা? হ্যাঁ কতদিন পর তোকে আমি দেখলাম। বস মা, বস 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 বসছি, তুমি আগে বাজারটা ধরো। কত কিনেছিস রে বাজারের? বাজারটা এনে যে কি ভালো করলি রে মা, চারদিন ধরে শুধু আলু শুদ্ধ ভাত খাচ্ছি। কেন বাবা কাজের টাকা পাচ্ছে না? কোথায় আর পাচ্ছে, দিন চারেক হয়ে গেল তো বাবার হাতে কোনো টাকা পয়সাই নিয়ে আসছে না, মালিক শুধু আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে না ঘুরিয়েই যাচ্ছে। তোর বাবা একদিন না বেশ চেপে ধরেছিল, তাতে উনি পরিষ্কার বলে দিয়েছেন পোষালে কাজ করুন নাহলে চলে যান। তুই বল মা, বেশি কিছু বলতে গেলে যদি তোর বাবার কাজটা চলে যায় তাহলে আমাদের কি হবে? যাকে বাদ দে, শোন না তুই থাকবি তো? থাকবে না মানে? এত রাতে আর যেতে হবে না তোমায়? না বাবা, আমাকে আজকে যেতেই হবে, বুঝতেই পারছো নতুন চাকরি। না একদিন একটু দেরি হলে কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো না বাবা, কাল ভোর ভোর উঠে চলে যাবি তাহলেই তো হবে। হ্যাঁ একা একা থাকিস সেটা আমাদেরও তো খারাপ লাগে, কত কষ্ট করে থাকিস মা সেটা কি আমরা বুঝি না ভেবেছিস? আমি আর কষ্ট পাই না বাবা, আর কষ্ট পাই না, এখন নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছি, আগের মতো আর দুর্বল নেই। জানো বাবা আমার চাকরিটা পাকাপাকি করার ব্যবস্থা করছি। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো হবে, যেটা হবে খুব ভালো হবে, দেখিস। যা যা তুই এই কাপড় জামা ছেড়ে হাত পা ধুয়ে আয়। কই গো তুমি দাঁড়িয়ে আছো, যাও একটু চা বসাও, বাপ বেটি দেখাই। চল 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 চল। আসবো স্যার। স্যার এই সপ্তাহের হিসেবটা একটু দেখে নেবেন স্যার। কি ব্যাপার অঞ্জনা, কিছু বলবে বল মনে হচ্ছে? স্যার
ওই যে আমার সঙ্গে কাজ করে সন্ধ্যা, ওর কথা আগে আপনাদের বলেছিলাম। সন্ধ্যা মানে তোমার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ স্যার। স্যার ওর কেউ নেই, ও একা থাকে, এই বস্তিতে একটা বাসা ভাড়া করে থাকে। কেউ নেই, একা থাকে? কেন একা থাকে? কেন একা থাকে মানে ওর বিয়ে হয়েছিল, কিন্তু ওর বর পালিয়েছে, ওর বাবা মা ফলতায় থাকে, আর ও এখানে কাজ করে বলে এই কাছাকাছি একটা বাসা ভাড়া করে আছে। স্যার ও লেখাপড়া জানে, তাই বলছিলাম স্যার যদি ওর কাজটা হয় একটু দেখুন স্যার। দেখো অঞ্জনা, চাকরি বললেই তো আর হয়ে যায় না। আর তুমি তো জানোই আমাদের সব অফিসিয়াল ব্যবস্থাপনা। হ্যাঁ জানি স্যার, তবু বলছিলাম যদি একটু দেখেন ওর কাজের ব্যাপারটা স্যার। ঠিক আছে, ওকে পাঠিয়ে দিও, বুঝলে? আমরা দুজনে কথাবার্তা বলে নিই, তারপর দেখছি কত কি করা যায়। ঠিক আছে আসছি স্যার। এই অশোকদা, আমি আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, বুঝলে? কেন গো, কোনো ডেটিং আছে নাকি? ধুর, ডেটিং এর কি আছে, আমি আজকে বেরোবো ওই বউয়ের বাপের বাড়ি যেতে হবে, বুঝলে? বাবা, এ বউয়ের আদেশ বলে কথা, কাজ পরে, এ বউয়ের আদেশ সবার আগে। হ্যাঁ সবই তো বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, যেও। শোন একবার যা অশোক স্যারের কাছে দেখা করে আয়। কিন্তু আমার খুব ভয় লাগছে অঞ্জনা দি, ওনাকে দেখলে না কেমন একটা ভয় ভয় করে, কেমন একটা চোখে যেন তাকায়। ভয় পাবার কিচ্ছু নেই, যা বলার আমি বলেছি। কি কি বলেছো তুমি? কি আর বলবো, তোর কথা বলেছি, একা একা তুই থাকিস, কত লড়াই করছিস, এই চাকরিটা তোর কতটা দরকার সেই সব বলেছি। তুমি এসব কথা আবার কেন বলতে গেলে? বারে এসব না বললে হয় নাকি? ও সব কথা তুই একদম চিন্তা করিস না, তুই যা একবার দেখা করে আয়। ঠিক আছে যাব। এত সেলফি তুলে কি হয় বলো তো? তুমি এসব কি বুঝবি অসুবিধা? হ্যাঁ এই তো পড়ে আছে পুরনো মোবাইলটা নিয়ে। ওকে বললাম যে একটা স্মার্টফোন না, তাহলে না স্মার্টফোন নিলে ফেসবুক করতে পারতে, তবেই তো বুঝতে পারছে সেলফি তোলার কি মজা। তারপর ওই ধরো ওই লোক দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, বিশেষ করে মেয়েরা। আসবো স্যার, আমার নাম সন্ধ্যা, অঞ্জনা দিয়ে আপনাদের সাথে দেখা করতে বলেছিলেন। হ্যাঁ আসুন আসুন। আপনি অঞ্জনাকে বলেছিলেন কাজটা পার্মানেন্ট করার কথা, মানে পাকা করার কথা? আসলে স্যার চাকরিটা আমার খুব দরকার, এখনো পাকা হয়নি তো, তাই অঞ্জনা দিকে বলেছিলাম যদি পাকা করা যেত চাকরিটা। শুনলাম আপনি একা থাকেন, আপনার স্বামী আপনার সঙ্গে থাকে না। ঠিক আছে ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, আমরা সব জানি আপনার স্বামী আপনাকে ফেলে অন্য মহিলার সঙ্গে চলে গেছে, তাই তো? অশোকদা এই সমস্ত লোকগুলোই হচ্ছে আমাদের পুরুষ জাতির কলঙ্ক, এদের সব কটাকে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত। আপনার কাছে কেউ আসে না, কেউ থাকেও না? কেউ আসে না? না না, মা বাবা আছে, ফলতায় থাকেন, ও এখানে কেউ আসেন না, এখানে আমাকে একাই থাকতে হয়। বুঝতেই তো পারছেন স্যার, এই চাকরিটাই আমার একমাত্র ভরসা, তাই চাকরিটা যদি কোনোভাবে পাকাপাকি বন্দোবস্ত করা যেত তাহলে একটু নিশ্চিন্ত হতাম আর কি। হবে হবে হবে, কোনো চিন্তা করবেন না, এখনো তো অনেক সময় আছে। তবে আপনাকে আমরা এইটুকু আশ্বাস দিতে পারি যে ওই চাকরিটা থেকে কেউ আপনাকে হটাতে পারবে না। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো স্যার। আরে ধন্যবাদ জানাবার অনেক সময় পাবে, আগে কাজটা তো হোক। ঠিক আছে আপনি এখন আসুন, হুম, প্রয়োজনে আমরা আপনাকে ডেকে পাঠাবো। হুম আচ্ছা আসছি স্যার। ঠিক আছে চলো সিগারেট খেয়ে আসি। চলো সন্ধ্যাদি। ও সন্ধ্যাদি। হ্যাঁ বলো। কেন বলছি আমার হয়ে তুমি ওনাদের সাথে কথা বলেছো গো? হ্যাঁ বিশ্বাস করো সন্ধ্যাদি,
আমার না কাজটা সত্যিই খুব দরকার ছিল। বিশ্বাস করো আমার সত্যিই খুব কাজটা দরকার। তোমাকে কি করে বোঝাই বলো তো কনকদি? আমি ওখানে বললে কারো চাকরি হয় না, আর আমার নিজের চাকরিটাই তো এখনো পার্মানেন্ট হয়নি। যদিও স্যারেরা বলেছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তাহলে আমার চাকরিটা হবে না? কিন্তু আমার যে একটা কাজের খুব দরকার গো সন্ধ্যাদি, আমার একটা সত্যি কাজের খুব। আচ্ছা আচ্ছা, তোমার আর অন্য কোনো জায়গায় জানা চেনা নেই? বেশ ঠিক আছে, আমি কথা বলবো। জানোই তো এই চাকরিটাই আমি কত কষ্ট করে জোগাড় করেছি। বাপরে বাপ, কত ধরপাকড় না করতে হয়েছে বলতো। ঠিক আছে গো, আমি নিশ্চয়ই জানাবো, তুমি একদম চিন্তা করো না। আমি এখন যাই। আসি গো। হ্যাঁ বল মা, কেমন আছিস? তোর শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি মা ঠিক আছো তো? হ্যাঁ রে হ্যাঁ, আমি ঠিক আছি। তোর মাও একদম ঠিক আছে। দেখো সন্ধ্যা, আমাকে দাও, আমাকে দাও। এই তোর মা কথা বলবে, নে ধর ধর। হ্যাঁ রে মা, কেমন আছিস? ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। অফিসে ওপরওয়ালা যে স্যারেরা আছে না, তাদের সাথে আজকে কথা হয়েছে। তারা বলেছে আমার চাকরিটা পাকা করে দেবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না মা। আর তাই জন্যই তো তাড়াতাড়ি বাড়িতে ঢুকেই তোমাদের আগে খবরটা জানালাম। খুব ভালো খবর মা, খুব ভালো খবর। শুনছো, ওর অফিসে বসে না, ওরা যে উপরওয়ালা আছে না, ওরা বলেছে ও কাজটা পাকা করে দেবে, আর কোনো চিন্তা রইল না। যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন গো। বাবা, খুব নিশ্চিন্ত হলাম। হ্যাঁ রে, তুই আবার কবে আসবি মা? ছুটি পাই, ছুটি পেলেই যাব। ঠিক আছে মা, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, আমি রাখি। হ্যাঁ, আমি আবার রান্না বসাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস মা। ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া সব ঠিকঠাক গেছে তো? ও স্যার, আপনারা? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক গেছে। এই তো খাতায় সব হিসেব লেখা আছে, রতনদা যাওয়ার আগে সব হিসেব মিলিয়ে সই করে গেছে। কেন স্যার, কোনো গন্ডগোল হয়েছে? না না, কোনো গন্ডগোল না, এমনিই জানতে চাইছিলাম, দেখতে চাইছিলাম যে কাজের প্রতি তোমার মন কেমন। তাকে কাজে রাখবো, তাকে একটু বাজিয়ে দেখবো না, তা কি হয়? আচ্ছা সন্ধ্যা, তোমার তো পাকা চাকরির দরকার, তাই তো? তা এই এই এত সব রান্না তুমি নিজে হাতে সামলাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো। আর অঞ্জনাদি তো আছেই। তোমাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দাও অঞ্জনাদি। হ্যাঁ স্যার, পারবো। শুধু মুখে বললেই তো হবে না, রান্না করে দেখাতে হবে। ঠিক আছে, বলুন কবে দেখাতে হবে? কবে মানে আজকে? আজকে আজকে তো রান্না হয়ে গেছে। দেখো, আমি আর অশোকদা আজ রাতে তোমার বাড়ি খাবো, তুমি আমাদের সামনে বসে রান্না করে খাওয়াবে। ও আচ্ছা, ঠিক আছে, বলুন কি খাবেন। সেটা না হয় আমরা গিয়েই বলছি, কি বল অশোকদা? ঠিক আছে। হ্যাঁ, অপূর্ব রান্না হয়েছে। তা সুহাস, তুমি কেমন খেলে? রান্না তো দেখছি বেশ উপাদেয়, পাকা হাত শুনলাম স্যার। মৌরি মাঝে মাঝে তবে এখানে এসে খাওয়া দাওয়া করাই যায়। কি বলো অশোকদা? হ্যাঁ কিশোনদা, মাঝে মধ্যে তোমার হাতের রান্না খেতে চাইলে খাওয়াবে তো? কেন খাওয়াবো না স্যার, যেদিন চাইবেন সেই দিনই খাওয়াবো। খেতে খুব ভালো কথা। এই যাই হোক, শোনো সন্ধ্যা, আমি আর সুভাষ তোমাকে নিয়ে অনেকটাই ভেবেছি। ধরে নাও তোমার রান্না কাজ প্রায় পাকা, কিন্তু তোমার কোয়ালিফিকেশন আছে তো, এ তুমি তো আরো অনেক উপরের দিকে কাজ করতে পারো, আর তাতে তো মাইনে অনেক বেশি। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, তাহলে কিন্তু খুব ভালো হয়। কি করতে হবে আমাকে? শুনি না, আমাদের অফিশিয়াল পরীক্ষাটা দিতে হবে, আর পাস করলেই প্রমোশন, ব্যাস। আরে ভয় পাচ্ছ কেন?
পাস ফেল তো আমাদের দুজনের হাতে। দেখো সন্ধ্যা, সব হচ্ছে, সব হবে, কিন্তু এমনি এমনি মানে মুফতে তো কিছু হয় না, বুঝতেই পারছো, কিছু খরচাপাতি তো লাগে। খরচাপাতি কত খরচ হবে স্যার? আমিও সেটাই ভাবছি বুঝলে। এই ধরো এই ধরনের পরীক্ষায় বসতে গেলে ধরো না 50,000 তো লাগবেই। 50,000? তা তুমি সেটা এফোর্ড করতে পারবে তো? এত টাকা আমি কোথায় পাবো স্যার? আমার কাছে তো এত টাকা নেই। দেখো সন্ধ্যা, কি করতে হবে বলে দিলাম, কত লাগবে তাও বলে দিলাম, এবার তোমার ব্যাপার। দেখো তুমি যেটা ভালো বুঝবে করবে। চলো সুভাষ। হ্যাঁ চলো, অনেক রাত হলো, চলো আসছি। শোন সন্ধ্যা, ভেবে চিন্তে উত্তর দিও, কেমন? আসছি। ঠিক আছে। এতে তো অর্ধেক টাকাও জোগাড় হবে না, কিন্তু এগুলো বিক্রি করলে মা যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? না না, অনেক কষ্ট করে বাবা এগুলো বিয়ের জন্য করে দিয়েছিল, কিন্তু এত টাকা পাবো কোথায়, কার কাছে পাবো, ধার করবো কোথায় পাবো এত টাকা? বেঁচে থাকার জন্য একটা পাকা চাকরি চেয়েছিল সন্ধ্যা, চেয়েছিল একটু নিশ্চিন্তে তার জীবনটা কাটাতে, খানিকটা হলেও বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে, তাই তদবির করেছিল তার ওপরওয়ালার বসের কাছে। আমরা অনেকেই আমাদের অফিসের সহকর্মীদের ভালো বন্ধু বলে মনে করি, নিজেদের অনেক সমস্যার কথাই তাদেরকে বলে দিই, আবার তাদের মধ্যে অনেকেই আমাদের পাশে থাকার আশ্বাস দেয়, ভরসা দেয়, কিন্তু সেই ভরসার পেছনে যে কতটা খারাপ উদ্দেশ্য লুকিয়ে থাকে সেটা আমরা টের পাই না। এক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল সন্ধ্যার জীবনে। দুর্ভাগ্যবশত তার অর্থলোলুপ লোভী ওপরওয়ালার খপ্পরে পড়তে হয়েছিল তাকে। পাকা চাকরি করে দেবার বিনিময় অর্থ চাইল, 50,000 টাকা ঘুষ দিলে সন্ধ্যার চাকরিটা হয়ে যাবে, আর সন্ধ্যার এই চাকরিটা খুবই দরকার, তাই যেমন করেই হোক 50,000 টাকা জোগাড় করলো সন্ধ্যা। কিন্তু তার বিনিময় চাকরি প্রমোশন সেটা কি জুটলো সন্ধ্যার কপালে, নাকি তার জন্য আরো অনেক কিছু খোয়াতে হয়েছিল তাকে? মুখটা পাউট করো। এবার দেখবে কত লাইক পড়ে। হ্যাঁ, আও তো সময় নষ্ট। সময় নষ্টর কি আছে, তুমি তো জানো না চাঁদু। হ্যাঁ, কত মাছ ঠোকরাবে এই ছবি দেখে, এগুলো তো ছবি নয় মাছের চার, একবার খেলিয়ে তুলতে পারলেই ব্যাস হয়ে গেছে। টাকাটা খুব কষ্ট করে জোগাড় করেছি স্যার, আমার যা ছিল সব বিক্রি করে ধার করে জোগাড় করে এনেছি স্যার। আমার চাকরিটা হবে তো? কোনো চিন্তা করো না, টাকা যখন দিয়েছো তখন তোমার চাকরি তো হবেই, কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষায় পাশ করলেই চাকরি পাকা। পরীক্ষা? কিন্তু কি পরীক্ষা স্যার, কি প্রশ্ন আসবে আমি তো কিছুই জানি না। সন্ধ্যা, তুমি এসব নিয়ে কিচ্ছু ভেবো না। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন উত্তর সব আমরা বলে দেবো, সব বুঝিয়ে দেবো, তুমি শুধু আমাদের কথা অনুযায়ী চলবে, কেমন? কারণ আমরাই তো কথাবার্তা দেখবো, মানে আমাদের লোক জানা আছে। তাহলে আমাদের কথা অনুযায়ী চলবে তো? আর টাকাটা এখন তুমি নিয়ে যাও। হ্যাঁ, আমরা তোমার
বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবো, কেমন? ঠিক আছে স্যার। আমি তো এখন তাহলে আসি। সন্ধ্যা, আমরা যে তোমাকে তোমার চাকরির ব্যাপারে সাহায্য করছি এটা কাউকে বলবো না, হ্যাঁ? বললে না চাকরিটা হবে না। আর বলছি কি, রাত্রে আমরা তোমার কাছে যাচ্ছি, কেমন? স্যার আমি আসছি। হ্যাঁ কাজ করো, কাজ করো, সন্ধ্যাবেলা যেতে হবে তো। সন্ধ্যা, সন্ধ্যা, কি রে তুই কখন থেকে ডাকছিস? তুই কিছু শুনতে পাচ্ছিস না? কি হয়েছে তোর? কি এত ভাবছিস? অশোক স্যার কি বললেন? কাজটা তোর পাকা তো? আমরা যে তোমাকে তোমার চাকরির ব্যাপারে সাহায্য করছি এটা কাউকে বলবো না, হ্যাঁ? বললে না চাকরিটা হবে না। না দিদি, স্যার কিছু বলেননি। আমি না আসি। হ্যাঁ আমরা, আমি অশোক বোস, সুভাষ গুহ। ও আসুন। কি ব্যাপার সন্ধ্যা, তোমাকে এরকম লাগছে কেন? চোখ মুখটা কিরকম বসা বসা লাগছে? সন্ধ্যা, আমরা এসেছি বলে তোমার কোনো সমস্যা? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা চলে যাচ্ছি। না না স্যার, আপনারা আপনারা এখানে বসুন, আপনি বসুন স্যার। আপনি এখানে বসুন, আপনারা একটু বসুন, আমি এখনই টাকাটা বের করে দিচ্ছি। আমার হাত ধরেছেন কেন? ছেড়ে দিন আমায়। ধরিনি, হ্যাঁ ছাড়বো বলে তোমাকে ধরিনি, আমি তোমার কাছে পেতে চাই, আমার কাছে। তুমি আমার মতো করে পেতে চাই তোমাকে। এই শোনো, আজকে আজকে আমি, এই তুমি, এই সুভাষ আর আমাদের এই বন্ধু, হ্যাঁ সন্ধ্যা। হ্যাঁ কি হয়েছে তোর? সারাদিন যেন কেমন আনমনে হয়ে আছিস, কোন জগতে যে আছিস বাবা কিছুই বুঝতে পারি না। না না দিদি, আমার কিছু হয়নি। হুম, কিছু তো হয়েছে, তুই মিথ্যে বলছিস। এই অঞ্জনা, এই এসব তো হিসেবে খাতাটা নিয়ে তো অফিসে যাও তো, ওখানে সুভাষ আছে, একটু চেক করবে। হ্যাঁ স্যার, যাচ্ছি। সাবধান করে দিচ্ছি, এ কথা যেন লিক না হয়, আর কেউ যদি জানতে পেরেছে তাহলে কিন্তু তোমার এই 50,000 টাকা চাকরি।
কিছুই হবে না। মনে থাকবে? মনে থাকবে। আমি কাউকে কিছু বলবো না। আজকে রাতে আবার আমরা যাব। কেমন? দয়া করে আমাকে ছেড়ে দিন। বিশেষ করে এসব কথা আমি কাউকে বলবো না। আমার সাথে এরকম করবেন না। আমাকে ছেড়ে দিন। আপনার পায়ে পড়ছি। আমরা যা করতে চাইছি সেটা করতে দাও সন্ধ্যা। পাগলামো করো না। নিজের নিজের ভালো বোঝো তো। ছেড়ে দিন। স্যার কবে পরীক্ষা হবে? স্যার দু বছর হয়ে গেল, আমি আর পারছি না স্যার, আর পারছি না। আচ্ছা আপনারা আমাকে নিয়ে কি করতে চাইছেন বলুন তো? এতদিন ধরে আপনারা যা বলেছেন যেমন বলেছেন আমি তো সব মেনে নিয়েছি। আমার শরীরটা শেষ হয়ে গেছে। কবে হবে পরীক্ষা? হবে হবে সন্ধ্যা, সব হবে। আমরা যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন কি সেটা না করে পারি বলো? আর তুমি যখন আমাদের সব কথা শুনেছো, কোনো কথা পাঁচ কান করনি, তখন তো তোমার দায়িত্ব আমাদের নিতেই হবে। এইবার পরীক্ষা হবে, কিন্তু তার জন্য যে তোমাকে আরো 30,000 টাকা দিতে হবে। কি? আরো 30,000 টাকা? আরো 30,000 টাকা? এ টাকাটা দিতে পারলেই তুমি পরীক্ষায় বসতে পারবে, নাহলে পারবে না। আপনারা কি ভেবেছেন কি আমাকে হাতের পুতুল? যখন যা চাইবেন তাই করব? আগে 50,000 নিয়েছেন, এখন আরো 30,000 টাকা, এত টাকা আমি পাবো কোথায়? সে তোমার ব্যাপার, তুমি জানো চাকরিটা তোমার দরকার আমাদের না। এই 30,000 টাকা দিলেই তুমি পরীক্ষায় বসতে পারবে, তাহলে পারবে না। লেগে পড়ো সন্ধ্যা, লেগে পড়ো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তোমার চাকরি, তোমার প্রমোশন, আর টাকাটা কিন্তু আমরা তোমার বাড়িতে গিয়েই নেব। বুঝলো অসুবিধা, রাত্রে একবার ভালো করে বুঝিয়ে দিতে হবে। তোমরা সব কেমন আছো? মা আমি এখন রাখছি, তোমাদের সাথে পরে কথা বলবো।
সন্ধ্যা, অনেকক্ষণ তো দেখছি তুই এখানে বসে আছিস। আগে তুই কত নরম ছিলিস রে, এখন শক্ত পাথরের মতো হয়ে গেছিস। আচ্ছা দিদি, তোমার এমন কেউ জানা আছে গো যে আমায় 30,000 টাকা ধার দিতে পারবে? আমি সুদ দিতে রাজি আছি। তো অনেক টাকা, এত টাকা নিয়ে তুই কি করবি? হ্যাঁ, আসলে বাবার অপারেশনের জন্য লাগবে টাকাটা। দেখো না, টাকাটা আমার খুব দরকার গো। আছে, কিন্তু অনেক টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, আমি সুদ দিতে রাজি আছি। সুদে টাকা নিবি? কতই বা পাস তুই এই কাজ থেকে? ওসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না দিদি, টাকাটা আমাকে ধার নিতেই হবে। ঠিক আছে, আমি ওনার কাছে তোকে নিয়ে যাব। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাই দিদি। দিদি বলে ডাকিস, দিদিকে কেউ ধন্যবাদ দেয়? এই নিন স্যার, পুরো 30,000 টাকাই আছে। আছে তো স্যার, তাহলে এবার বলুন পরীক্ষাটা কবে হবে? নির্যাতিত হতে হতে একেবারে শেষ সীমায় এসে দাঁড়িয়েছিল সন্ধ্যা। শুধুমাত্র অর্থ নয়, এই চাকরিটা পাওয়ার জন্য অনেক বলিদানই দিতে হয়েছে তাকে। 3 বছর ধরে এই 2 আধিকারিক মিলে তাকে চাকরি দেবার আশ্বাস দিয়ে ভোগ করেছে, পর্যাপ্ত পরিমাণ অর্থ ঘুষ নিয়েছে, কিন্তু তবুও সবকিছু সহ্য করেও চাকরি পাওয়ার স্বপ্ন দেখে গিয়েছিল সন্ধ্যা। অবশেষে 3 বছর পর সন্ধ্যার পরীক্ষা, ইন্টারভিউ সব হয়। ভেবেছিল এবার হয়তো সে সুখের মুখ দেখবে, চাকরিটা তার পাকা হবে, কিন্তু রেজাল্ট দেখার পর আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছিল তার মাথায়। সেদিন সে বুঝতে পেরেছিল যে সে কতটা প্রতারিত হয়েছে। সব হারিয়ে নিঃস্ব হয়ে অসহায় সন্ধ্যা, কিন্তু লড়াইটা থামিয়ে দেয়নি। এই হিসেবটা এটা কবে কার হিসেব? এটা কিচ্ছু বুঝতে পারছি না। আরে এটা সোমবারের হিসেব, ওটা ওই খাতায় আছে স্যার। এই কি সন্ধ্যা, তুমি কোনো পারমিশন না নিয়ে আমাদের ঘরে ঢুকে পড়লে? যা লিস্টে আমার নাম নেই কেন স্যার? লিস্টে নাম নেই তো আমরা কি করব? তুমি নিশ্চয় পরীক্ষাটা ভালো করে দাওনি, পরীক্ষা পাস করোনি, তাই তোমার নাম নেই। পাস কেন করিনি স্যার? পাস করানোর দায়িত্ব তো আপনারা নিয়েছিলেন, বলেছিলেন ওই নিয়ে আমাকে ভাবতে হবে না। পাস করানোর দায়িত্ব আমরা নিয়েছি মানে একদম ফালতু কথা বলবে না। নিজে পরীক্ষা ঠিকঠাক লিখতে পারেনি তার দায় কেন নেব? না দায় নেবেন না মানে? আপনার দায় নেবেন না তো কে নেবে? পরীক্ষা যাতে পাস করি আর লিস্টে যাতে নাম বেরোয়, তার জন্য নগদ 80,000 টাকা আমার কাছ থেকে নিয়েছেন, এতদিন ধরে আমাকে ভোগ করেছেন, সব মেনে নিয়েছি শুধু চাকরিটা পাকা করার আশায়। আর এখন বলছেন চাকরি পাকা করে দেবেন না? ওসব হবে না স্যার, চাকরি পাকা করে দিতেই হবে। এই বুটুবুটু নিয়েছি মানে কি কি যাবা বলছো এসব? হ্যাঁ, আর আর কি প্রমাণ আছে যে আমরা তোমার থেকে টাকা নিয়েছি? হ্যাঁ প্রমাণ, সব প্রমাণ দেবো, কিন্তু তার আগে সবাইকে বলে দেবো আপনারা কে কে খারাপ করেছেন। দরকার হলে অপরালার কাছে যাবো। একদম আওয়াজ বার করবি না, কারোর সামনে গিয়ে যদি কিছু টুফা করেছিস না তোকে এখানেই শেষ করবো। ভয় দেখাচ্ছেন? ভয় নয়, সত্যি যদি কাউকে কিছু বলেছো তো শেষ করে দেবেন, তো মেরে ফেলবেন, করুন এক্ষুনি শেষ করুন। আমি আর আপনাদের ভয় পাই না, এমনিতেই আমি শেষ হয়ে গেছি, আর মরতে ভয় পাই না, কিন্তু আপনারা আমার সাথে যা করেছেন আমি ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। কি করবি, লোককে বলবি যে বল গিয়ে যা, তাতে আমাদের না কিচ্ছু হবে না, লোকেরা তোর কথা বিশ্বাস করবে না। এই বেরো, তুই বেরো এখান থেকে, আসছে কেন তোর এই অফিসে চাকরি? নট চাকরি, নট কি নট নয় সেটা আমি বুঝে নেবো। আপনারা আমার চাকরি পাকা করবেন কিনা বলুন,
চোখ রাঙাচ্ছে না গো? হ্যাঁ, তোকে আমি ভালো কথা বলে দিচ্ছি, আর যেন এই তল্লাটে না দেখি, যদি দেখি না তবে বেরোতে যাবো না বলে রাখলাম। আপনারা আপনারা কাজটা ভালো করলেন না স্যার, একদম ভালো করলেন না, এর ফল আপনাদের ভোগ করতেই হবে। এই আমি বলে গেলাম। এই যা সত্যা, এই ছাড়া তো তো ফালতু কথা, যাও কাজ করো। এরপর আর কোনো রকমের ভয় গ্রাস করেনি সন্ধ্যাকে, জীবন নাশের হুমকিও তাকে আর টলাতে পারেনি। কোনো রকমের কোনো সময় নষ্ট না করে এরপর সরাসরি ফলতা থানায় গিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করে সন্ধ্যা। একদিন অশোক আবারও সন্ধ্যার বাড়িতে এলে পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। যদিও বা খবর পেয়ে আগেই পালিয়ে যায় সুভাষ, পুলিশ এখনও তার খোঁজ চালাচ্ছে, তদন্ত জারি আছে। যে অন্যায় শিকার হয়েছিল সন্ধ্যা, এরকম অন্যায় শিকার আরও অনেক সন্ধ্যাকে হতে হয়েছে অতীতে, হয়তোবা ভবিষ্যতেও হতে হবে, কারণ তারাও এই অন্যায়কে কোথাও না কোথাও ইন্ধন জুগিয়েছে। আইসিডিএসের আমি অঙ্গনওয়াড়ি হেল্পার 146 নম্বর বুধে 16 নম্বর 162 নম্বর সেন্টারে 3 বছর আগে আমাকে প্রমোশনের প্রলোভন দেখিয়ে টাকা নেয় আমার কাছে। প্রথম 50,000 টাকা নেয়, দ্বিতীয়বারে আমাকে আরও 30,000 টাকা প্রমোশনের জন্য চায়। শারীরিক সম্পর্ক করে দুজনে, দুজনে যায় একসঙ্গে সিডিপিওর গাড়ি নিয়ে অফিস চলাকালীনে যায়, ছুটির বাড়িও যায়। 3 বছর আগে আমার পরিবার নেই, আমার স্বামী নেই, আমি দোস্তপুর ভাড়ায় থাকি, আমার বাপের বাড়ি ভবানী। ডিপার্টমেন্টের চন্দ্রবাবু মানে খাদ্য নিয়ামক অফিসার এবং অলোকবাবু ওই আইসিডিএস অফিসার, ওরা দুজনে মিলে চাকরির পদোন্নতি দেবে বলিয়া তার কাছ থেকে বিভিন্ন দফায় একবার 50,000 একবার 30,000 টাকা নেয়, গিয়ে টাকা নেয় এবং তার সঙ্গে 3 বছর ধরে শারীরিক সম্পর্ক করে আসে। টাকাটা নেয় চন্দ্রবাবু এবং অলোকবাবু। ফলতা থানা মেয়েটার কমপ্লেন বেসিসে একটা এফআইআর স্টার্ট করে, 376-420 আইপিসি। পুলিশ একজন আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রোডাকশন করেছে, লার্নেড কোর্ট 14 দিনের জেল কাস্টাডি দিয়েছে। আমি স্বপ্ন তো নির্দোষ, আমি কিচ্ছু জানি না, আমাকে কেন আপনারা এ করছেন আমি কিচ্ছু জানি না। অন্যায় একটাই, উল্টো দিকের অন্যায়কে সমর্থন করে নিজেদের স্বার্থ পূরণ করতে চেয়েছিল, যদিও বেঁচে থাকার তাগিদ তাদেরকে এই অন্যায় করতে বাধ্য করেছে। কিন্তু যে কথায় বলে না যে অন্যায় করলে তার ফল ভোগ করতেই হবে। যদিও বা শেষমেশ সন্ধ্যা সব কিছু মেনে নিয়ে মুখ বুঝে চুপ করে বসে থাকেনি, রুখে দাঁড়িয়েছিল, প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, আর তাতে অপরাধীদের বিচারালয়ের কাঠগোড়ায় তুলতে পেরেছিল। আমরা আশা করব যে এই ঘটনা দেখার পর আপনারা সচেতন হবেন, স্বার্থ পূরণের জন্য এমন কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না বা সমর্থন করবেন না যাতে উল্টে আপনাদেরই ক্ষতি হতে পারে। শুরুতেই অন্যায়কে প্রতিবাদ করুন, দেখবেন পরবর্তী সময়ে আরও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। পুলিশ ফাইলস সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে চোখ রাখুন পুলিশ ফাইলসের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।